রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রতিটি জেলার বিভিন্ন স্কুলে শুরু হতে চলেছে ক্যারাটে প্রশিক্ষণের কর্মশালা। এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন শিক্ষা দপ্তরের তরফে নির্বাচিত প্রশিক্ষকরা। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর তাঁরা জেলার স্কুলগুলিতে গিয়ে স্কুলের শরীর শিক্ষার শিক্ষকদের ক্যারাটে কৌশল শেখাবেন। সমাজের বর্তমান পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষার জন্য রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে জানানো হয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের তরফে। হাওড়াতে প্রথম শুরু হচ্ছে এই প্রশিক্ষণ কর্মশালা। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, নিজের সুরক্ষা নিজে করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন ক্যারাটে প্রশিক্ষক। আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনার কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে অ্যাজ আ ওম্যান ওয়েস্ট বেঙ্গলে আমাকে যখন এই মেলটা আসে, মেলের পরে আমি জানি না কিভাবে, অনেকেই জানেন, আমার কলেজ থেকেও বোধ হয় জেনেছেন, আমার প্রথম প্রিন্সিপাল স্যার কলেজের এই কথাটা জানেন, তারপর আমার কলিগরা জানেন, তারা সবাই বলছে এই বার্তাটা মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গল কেন বাইরেও দেওয়া উচিত। সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের যে শিক্ষা আমাদের পদ্ধতি সেগুলো তো পরিবর্তন হয়, সেই জন্যে আধুনিক এবং সময়োপযোগী যে শিক্ষার সাথে সামঞ্জস্যতা রক্ষা করবার জন্যে আমাদের টিচারদেরও সেই সমস্ত শিক্ষা শিক্ষিত করতে হয়, তারা পরবর্তীকালে যে স্কুলে সেই সমস্ত বিষয় শিক্ষা নিয়ে পরবর্তীকালে ছাত্রদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সেই শিক্ষা দান করে।